এ হাত রেখে চোখ বন্ধ করে গাড়িতে বসে আছে সান সে জানে না পর মুহূর্তেই তার জন্যে কি অপেক্ষা করছে খোনকাল পরেই চোখ খুলে কয়েকটা দীর্ঘশ্বাস ছাড়ে এরপর ছুটে চলে মেডিকেলের রাস্তায় রাস্তার দুই পাশে কত কিছু ছুটে চলেছে ছুটে চলেছে হাজারো জীবন মনের মাঝে হাজারো কল্পনা নিয়ে শেষমে শেষে পৌঁছায় গন্তব্যে পার্ক করে পাড়া গাড়ির গাড়ির সানের মনে হচ্ছে পায়ের তলার মাটিটা কাঁপছে মৃদু পরপর কতগুলো শুকনো ঢোক গিলে এগিয়ে চলে ভিতরের পথে সম্মুখেই দেখা মেলে ডক্টর আনভীরের পাশ কাটিয়ে যায় শান কারণ মাথায় এখন একটাই চিন্তা চলছে কিভাবে সামলাব সবটা অন্যদিকে ধ্যান দেয়ার মতো মন মানসিকতা সানের নেই সার ক্ষীণস্বরে ডেকে ওঠে আনভীর সারা না দিয়েই সান অদ্ভুত দৃষ্টিতে ঘাড় বাকিয়ে পিছনে তাকায় ম্যামের জ্ঞান ফিরেছে আনভীরের কথায় মাথা উপর নিচ করে সান চলে যেতেই আবার পিছনে ডাকে আনভীর স্যার রিপোর্টটা আপনার ড্রোয়ারে রেখে লক করেছি এই যে চাবিটা বলেই একটা চাবি ধরিয়ে দেয় আনভীর এত দেরি হল কেন রিপোর্ট আসতে আপনিই তো বলেছিলেন স্যার ব্যাপারটা যেন গোপনীয়তা আর নমনীয়তার সাথে করা হয় বিশ্বস্ত মানুষ দ্বারা করতেই একটু দেরি হল স্যার আচ্ছা যাও আইসিইউ রুমের সামনে বাড়ির সকলেই অপেক্ষা করছে টনক নরে সানের ভ্রুকুচকে রনির দিকে তাকায় এগিয়ে চাপাসরে কপট রাগ দেখিয়ে বলে সবাই কেন কেউ কি ভিতরে গেছিল পাখির সাথে কথা বলেছে নাকি না ভাইয়া আমি কাউকেই ভিতরে এলাও করিনি টেনশন করো না হাফ ছেড়ে বাঁচে শান সবার দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নেয় সবার চোখে মুখেই আতঙ্কের ছাপ কিছু জানার জন্য শান চোখ নামিয়ে দরজায় শটান হয়ে দাঁড়ায় এলোমেলো চুলগুলো পাঁচ আঙ্গুলে সেট করে নেয় চশমার ফ্রেমে হাত রেখে ঠিক করে নেয় পিছনে ঝুলে যাওয়া শার্টের কলারটা টেনেটুনে ঠিক করে নেয় হাতের ঘড়িটা ঠিক করে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নেয় জিওভা দিয়ে সানের মনে হচ্ছে পৃথিবী যদি এখানেই থেমে যেত তাহলে হয়তো এ দিনটার মুখোমুখি হতে হতো না পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখে রনি তুমি যদি এরকম করো তাহলে কেমন করে হবে ভাইয়া তোমায় যে অনেকটা পথ এগিয়ে যেতে হবে শান নিজেকে এইবার পুরোপুরি প্রস্তুত করে পাখির সামনে যাওয়ার জন্য দরজা ঠেলে ভিতরে ঢোকে চট করে ফোনটা হাত নিয়ে মিছেমিছি স্ক্রিনের দিকে তাকিয়ে ফোন স্ক্রোল করে ইকরার উদ্দেশ্যে বলে ইকরা মহারানীর জ্ঞান ফিরল তবে এবার তুমি যাও মহারানীর সেবায় মহারাজ হাজির বলেই মুখে জোরপূর্বক মিথ্যে হাসি টেনে ইকরার দিকে তাকায় শান বেডে শুয়ে থাকা পাখির দিকে তাকানোর মতো সাহস কেন জানে না পাচ্ছে না সে শঙ্কিত মুখে ইকরা কেবিন ছেড়ে বেরিয়ে যায় শান আরও বেশি করে ফোনের দিকে মনোনিবেশ করার চেষ্টা করে চোখের মনিটা সামান্য ঘুরিয়ে পাখির দিকে তাকাতেই বুঝতেই পারে একধানে চেয়ে আছে সে উপরের দিকে শান নিজেকে কোনো মতে করে পাশে রাখা টুলটায় বসে কেমন আছেন ডাক্তার সাহেব বসতে বসতেই কানে আসে পাখির ভাঙ্গা কণ্ঠের কথাটা মাত্রাতিরিক্ত চিৎকারে গলার স্বর ভাঙ্গে পাখির বসতে গিয়েও থমকে যায় শান চাপা আরতনাদটা ভিতরে মাটি চাপা দিয়ে চট করে বসে পড়ে তাকিয়ে দেখে পাখির দিকে ঠিক আগের মতোই উপরের দিকে তাকিয়ে পাখি বাম হাতটা দুই হাতের মুঠোয় ভরে সান জবাব দেয় রাজা এতক্ষণ ভালো ছিল না এখন এখন অনেক ভালো কিন্তু রানী হাতটা খুব সন্তপণে সানের হাতের ভাজ থেকে বের করে আনে পাখি ঠোঁটের কোণের কাটা দাগটা এখনো দগদগে কপালের কাটা দাগটায় মেডিসিন লাগানো সান মাথা তুলে একে একে সবটাই পরখ করে পাখির মনোভাব বোঝার চেষ্টা করে মাথায় হাত বুলিয়ে বলে বললে না তো এখন কেমন লাগছে পাখি মাথার উপর থেকে সানের হাতটা সরিয়ে বলে প্রতিটা সুন্দর জিনিসেরই একটা করে ভয়ানক দিক থাকে দেখুন না পৃথিবী কত সুন্দর তবে তা এখন ভয়ানক সুন্দরে পরিণত হয়েছে আচ্ছা বাদ দাও এসব অতিরিক্ত কথা হয়ে যাচ্ছে বাড়িটা খুব ফাঁকা লাগছে তোমায় ছাড়া আজকেই বাড়ি নিয়ে যাব মজাকের স্বরে কথাটা বলে পাখির দিকে তাকায় সান অনুভূতিহীন চোখ দুটো তীর্তির করে কাঁপছে পাখির ঠোঁট এলিয়ে স্মিত হেসে বলে আইসিউ থেকে কোনো রোগীটা ডিরেক্ট বাড়ি যায় ডাক্তার বাবু পাখির কথায় স্তম্ভিত শান কেন দেরি করলেন আপনি না বলেছিলেন জীবনের শেষ নিঃশ্বাসের শেষ বিন্দু পর্যন্ত পাশে থাকবেন তাহলে কেন দুইশো পনেরো মিনিট আমার পাশে থাকলেন না কেন একা ছাড়লেন আমায় কেন এভাবে আপনার উপর নির্ভরশীল করে গড়ে তুললেন আমি তো জীবনযুদ্ধে সর্বদাই একা ছিলাম একা লড়েছি একা চলেছি কেন এভাবে পরনির্ভরশীল করে বাকি কথা আর বলতে পারে না পাখি কেমন যেন দম খাটো হয়ে আসে শান পাখির পুরো কথাগুলো মাথানত করে শুনে চলেছে সে জানে এই মুহূর্তে পাখিকে থামানো সম্ভব না কিন্তু পাখির থেমে যাওয়ায় চট করে মাথা তুলে তাকায় শান চেয়ে দেখে মুখে ব্যথার নীল বেদনায় বিষিয়ে উঠছে পাখি হাতটা ধরে বলে আমি তোমার সব কথা শুনব যান সব অভিযোগ মাথা পেতে মেনে নেব শুধু তুমি একটু সুস্থ হও মুহূর্তেই চোখের পাতা বুঝে নেয় পাখি কোন দিয়ে দুই পাশে গড়িয়ে পড়ে ধারা। শান হাত উঁচিয়ে মুছে দিতেই পাখি চোখ খুলে মুখ ফিরিয়ে নেয় অপর পাশে শান ব্যাপারটা বুঝতে পেরে ভ্রুকুচকে সবটা বোঝার চেষ্টা করে ওরা আমায় বাঁচিয়ে কেন রাখল মারল না কেন কি করব বেঁচে থেকে আমার সন্তান সে তো সেই কবেই মরে গেছে ডাক্তার বাবু ওকে না ওকে না আয়ান মেরেছে বুঝেছেন কি করেছে জানেন আমার এই যে এই যে তলপেট এখানে না জড়ে একটা লাথি দিয়েছে হরবরিয়ে নিজের তলপেটে হাত রেখে বলে পাখি শানের বুকের ভিতর তোলপার উঠে যায় মুহূর্তেই কারণ ঝড়োটা দুর্বরা এসে গেছে ইনার ঘরে যখন ও আমার দিকে এগিয়ে আসছিল আমি ভাবছিলাম ও আমার ক্ষতি করবে তাই পালানোর জন্য পথ খুঁজছিলাম বিছানার চারিদিকে দৌড়ে বেরিয়েছি ওর থেকে বাঁচতে ও তখন ভীষণ রেগে যায় আমি দরজার দিকে এসে ছিৎকিনিটা খুলে বের হতেই আমায় ধরতে ওড়নাটা ধরে ফেলে ছুরি মারে মেঝেতে এরপর আমার না চুলের মুঠি ধরে ফেলে আমি ব্যথায় ককিয়ে উঠি এরপর দেয়ালে সজরে ধাক্কা মারে আমায় ব্যথার চোট সামলাতে না পেরে পড়ে যাই নিচে তখন ও দাঁতে দাঁত চেপে আবারও আমায় নিচেই কপাল ঠেকিয়ে ধাক্কা মারে এই যে দেখেন না কপালটা কেটে গেছে গো এরপর মাথায় হাতের সমস্ত শক্তি দিয়ে আঘাত করে বলে তোর শরীরের প্রতি বিন্দুমাত্র লোভ আমার নাই দলিলটা সাইন কর আমি চলে যাব যত ছুটবি তত কাঁদবি আমি দলিলটা হাত বাড়িয়ে চেয়ে নেই বাঁচতে দ্রুত কাপা কাপা হাতে সাইন করে দেই তখন ও কিরমির করে বলে আমি সাপকে আধমরা করে ছাড়ি না আমি ওর কথায় আবারও উঠে ভয় দরজা খুলে বাহিরে চলে আসি ও আবার আমার পিছু নেয় তখন মনে হয়েছিল এবার আমার জীবন বুঝি শেষ হবে দৌড়ে আসি ডাইনিং এর কাছে কাপা কাপা হাতে ফলের ছুরিটা হাতে নিতেই ও ক্ষেপে যায় দ্রুত এসে ছুরিটা কেড়ে নিয়ে আমার দুই গালে কষিয়ে থাপ্পড় দেয় আমি না খুব ব্যথা পেয়েছিলাম কেদে কেদে কত চিৎকার করেছি কেউ শোনেনি এরপর জীবন বাঁচাতে এদিক সেদিকে ছোটাছুটি করতেই ও আরও ক্ষিপ্ত হয় আমি রান্নাঘরের দরজাটা খোলা পেয়ে ঢুকে পড়ি আয়ান কতগুলো লাথি দিতেই ছিৎকিনিটা খুলে যায় রান্নাঘরের এই ডাক্তার সাহেব ও আমারে তলপেটে লাথি যখন দেয় তখন আমি রান্নাঘরের পিছন দেয়ালে ওই যে লোহার স্ট্যান্ডগুলো যেখানে হাতা খুন্তি রাখি সেখানে গিয়ে পড়ে যাই শরীরটা খুব ফুর্বল হয়ে চোখ মুখ অন্ধকার হয়ে গেছিল আমার মাথার পিছনে হাত দিয়ে দেখি অনেকখানি লোহা ঢুকে যাওয়ায় মাঝে মাঝে গর্ত হয়ে গেল ফিনকি দিয়ে রক্ত ছুটল এই যে এই যে এখানে ডাক্তার ওই জায়গাগুলোর চুল উঠায় দিছে না মাথার পিছনে হাতড়িয়ে বলে পাখি শান চোখ বন্ধ করে একটিবার সেই ঘটনাটা কল্পনা করতে থাকে থাকে পুরো শরীর আমি যখন মাথা চেপে ধরে শরীরের ভার আর ধরে রাখতে পারছিলাম না তখন ও আবারও আমার তলপেটে লাথি মেরে আমায় ফেলে দেয় দেয়ালের সাথে ধাক্কা খেয়ে খাড়া কোমরে পড়ে যায় মেঝেতে আর তখনই তখনই আমার ব্লিডিং শুরু হয় ডাক্তার এই ডাক্তার সাহেব আমার বাচ্চাটা তখনই শেষ হয়ে যায় গো নিচের দিকে একবার তাকিয়ে আয়ানের দিকে দেখতেই ও হকচকিয়ে খারাপ একটা গালি দিয়ে বলে তুই কি প্রেগন্যান্ট ছিলি আমার পুরো পৃথিবী তখন অন্ধকার হয়ে আসছিল মুখের সামনে আয়ানের মুখটা ঝাপসা হয়ে এলো আধখোলা চোখ দুটো দিয়ে এক নজর দেখে মাথা উপর নিচ করে বললাম হ্যাহ মনে হচ্ছিল মরে যাচ্ছি তলপেটে খামচি দিয়ে ধরল ভিতরে চিন করে ব্যথার পরিমাণ বেড়ে গেল দ্বিগুণ পুরো শরীর আমার থরথর করে কাঁপছিল মনে হচ্ছিল মরে যাচ্ছি কিন্তু মরছি না আয়ান বাচ্চার কথা শুনে ছটফট করা শুরু করল আর তারপর আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না দুচোখের চোখের কোনা দিয়ে অজস্র জোনাকি পোকা বেরিয়ে যাচ্ছিল কিন্তু আমার কান খাড়া কানে ভেসে আসলো রনি আর রাফির গলা ওরা গলা উঁচিয়ে আমায় ডাকছিল চোখ খুলতে পারলাম না গলা দিয়ে কথা এলো না কান দিয়ে সবই শুনতে পেলাম আয়ান রান্নাঘরের জানলা দিয়ে লাফ দিল বাহিরে চুপ করো, চুপ করো পাখি আমি আর নিতে পারছি না এর থেকে আমাকেই মেরে ফেল যান আমার জীবন কেন থেমে গেল না কাল কেন রাস্তায় চলতি পথে মৃত্যু হল না আমার বসে দুহাতে চেপে চোখের দুকোনা ভিজিয়ে বলে সান আচ্ছা ডাক্তার সাহেব রনি সব ঘর খুঁজল রান্নাঘরের দরজাটা ঠেলে কেন ভিতরে তাকালো না একটু খেয়াল করে যদি খুঁজত আমি তো ওখানেই ছিলাম আমার বাচ্চাটাকে মেরে ফেললো আমার দুনিয়াকে আধার করে দিল আমার সারা শরীরের দাগ লাগিয়ে দিল না না একদম ছবেন না আমায় আমি অপবিত্র আমি নোংরা সানের হাত ঝটকা মেরে সরিয়ে বলে পাখি শান্তুল ছেড়ে উঠে পাখির দুগালে হাত রেখে কপালে গালে নাকে চোখে মুখে ঠোঁটে অজস্র চুমুর স্পর্শ দিতে থাকল ক্ষত হওয়া প্রতিটা স্থানে ঠোঁট বুলিয়ে দিতেই কানতালা মেরে যায় পাখির গগন বিদারি চিৎকারে ওরা আমায় বাঁচতে দিল না ডাক্তার সাহেব আমার সন্তানকে বাঁচতে দিল না আমার সম্ভ্রমকে বাঁচতে দিল না আমার সুখের পৃথিবী কেড়ে নিল ওরা পাখির চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায় মুহূর্তেই জমে যায় আইসিউ কেবিনের বাহিরে মানুষের ঢল দরজা ঠেলে আনভির ভিতরে আসতেই পাখির কপালে ঠোঁট ঠেকিয়ে পিছনে হাত উঠিয়ে বেরিয়ে যেতে বলে সান কিচ্ছু হয়নি তোমার তুমি তো কোনো পাপ করনি তাহলে এভাবে কেন কষ্ট পাচ্ছ এভাবে চিৎকার করো না যান তোমার ক্ষতি হয়ে যাবে সদ্য অপারেশন হয়েছে গো আমার নতুন করে গড়ে তোলা সব স্বপ্ন ভাঙ্গিয়ে দিও না তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব বলো না আমায় আমার বেঁচে থাকার সকল কারণ মাটিতে মিশিয়ে দিল ওরা বলেই সেন্স হারিয়ে ফেলে পাখি সান উঠে পাখির দুগালে হাত রেখে বলে এই না 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 একদম কি হল তোমার পাখি ডান হাতের দিকে তাকিয়ে দেখে ক্যানুলা খুলে রাখা সানের আর বোঝার বাকি থাকে নাকি খুলেছে এটা দ্রুত বেডের ওপর পাশে গিয়ে নতুন করে ক্যানোলা লাগাতে বারবার হাত কেঁপে ওঠে সানের চিল্লিয়ে বলে আনভীর দরজা ঠেলে ভিতরে হন্তদন্ত হয়ে ঢোকে আনভীর শান হাতের ইশারায় পাখির হাত দেখায় কিন্তু মুখে কিছুই উচ্চারণ করতে পারে না ওহহ শীত স্যার কখন হল এসব বলতে বলতে দ্রুত এগিয়ে যায় সেদিকে সান মুখে হাত দিয়ে নজর এদিক সেদিকে করে আনভীরকে বলে ও বাঁচবে তো আনভীর কথায় আছে বিপদে শক্তি লোপ পায় সানেরও তাই আনভির বুঝতে পারে সানের মাথা এখন পুরো হ্যাং হয়ে গেছে ক্যানুলা দ্রুত লাগিয়ে সানের কাছে এসে হাত ধরে পাশে বসায় স্যার একটু শান্ত হন ক্যানুলা খুলে যাওয়াতে ম্যামের কিছু হবে না স্যার এরকম করবেন না ও এত হাইপার কেন হল আনভির যখন ঘরে ঢুকলাম তখন শান্তশিষ্ট ছিল কথা বলল আমার সাথে তারপর হঠাৎই ওসব কথা বলতে বলতে এত হাইপার হয়ে গেল স্যার কাল তো আপনাকে বললামই ম্যামের ব্রেইনে প্রচুর আঘাত পড়েছে তার তো একটু ইফেক্ট থাকবেই সচরাশ্চর এরকম কেসে পেশেন্ট কিছুদিনের জন্য মানসিক রোগীতে পরিণত হয় বা শর্ট টাইমের জন্যে মেমোরি লস হয়ে যায় ভাগ্য ভালো সেরকম কিছুই হয়নি চোখ জ্বলছে সানের তবু এক ধ্যানে তাকিয়ে থাকে অবচেতন পাখির দিকে বুকের ভিতর থেকে বেরিয়ে আসে লম্বা দীর্ঘশ্বাস তাকিয়ে দেখে পাখির চোখ দিয়ে পানি পড়ছে পাখির হাতের উল্টোপিঠে চুমু একে দিয়ে একটু উঠে সন্তপনে চোখ মুছিয়ে দেয় সান ফোনে কারও কল আসে স্ক্রিনে না তাকিয়ে কলটা রিসিভ করে কানে নিয়ে থিনস্বরে বলে হ্যালো দারোয়ান ধরা পড়েছে একটিবার থানায় আসতে পারবি যদিও রাত এক আমি আসছি কঠিন কণ্ঠে জবাব দেয় শান রাত গভীর জলজল করছে থানার প্রধান অফিস কক্ষ শান গাড়িটা সাইডে পার্ক করে রেখে পাঁচালিয়ে ভিতরে ঢুকতেই সম্মুখেই দেখতে পায় কাচুমাচু করে দাঁড়ানো সালামকে পারিপার্শ্বিকতা বিবেচনা না করেই হাত যত দূরে উঠানো যায় যত শক্তি প্রয়োগ করা যায় ততটাই জোরে থাপ্পড় বসায় সালামের কান বরাবর সিটকে কয়েক হাত দূরে পড়ে যায় সালাম হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় পরশ অন্যান্য অফিসাররা হতবাক কারো মুখ দিয়ে যেন কোনো কথাই আসছে না পরশ চারপাশে একবার চোখ বুলিয়ে শানের কাছে ফিরে আসে রাগে কাঁপতে থাকা শানের কাঁধে ভয় ভয় হাত রাখে পরশ এরপর সবাইকে চোখের ইশারায় বাহিরে যেতে বলে রিল্যাক্স শান এত মাথা গরম করা যাবে না বস এখানে বলতে বলতে পরশ শানকে পাশে রাখা চেয়ারটায় বসতে বলে তখনও রাগে ফোসফোঁস করছে শান রাগি চোখে চেয়ে আছে সালামের দিকে ফুপিয়ে টেনে কেঁদে চলছে সালাম পরশ সালামকে এনে অন্য আরেকটি চেয়ারে বসায় সালাম কাদো কাদো মুখে ভয় জ্বরসর হয়ে খানিকটা দূরে বসে এবার সবটা বলতো সালামের উদ্দেশ্যে বলে পরশ সালাম কোনো প্রতিউত্তর না করে চোরের মতো নজর এদিক সেদিকে করে কি হলো বলবা নাকি অন্য ব্যবস্থা করব রাগে দাঁতে দাঁত পিষে বলে পরশ চোয়াল শক্ত হয়ে আসে সানের উঠে আরেকবার সালামের দিকে তেরে যেতেই ও হরবড়িয়ে বলে বলছি বলছি স্যার তবু মাইরেন না বলতে বলতে গাল চেপে কেঁদে ফেলে সালাম হুম বলো এবার স্যার সেদিন সন্ধ্যার সময় আকাশটা খারাপ হইল সেই আন্ধার হইয়া আইল আমি প্রস্রাব করবার গেছি ফিরা আইসা দেহি ম্যাডাম বাড়ির ভিতরে ঢুকতাসে আমি ভাবলাম হয়তো কোনো কামে হইব আমি আমার মতো খাড়ায়া আছি আমার ওই ঘরে আর সবখানে দেখতাছি হের পরে একজন মানুষ আইল লম্বা মতন আমি আটকাইলে কয়শান সার দরকারি কামে তারে পাডাইছে পরে আমারে কিছু কাগজ দেহায়া কয় এই কাগজগুলো দরকারি যেগুলো রাখবার জন্যে শান সার নাকি হেরে পাডাইছে আমি আর কিছু কইলাম না পরে জোরে ঝড় আইল আমি খালি কই ওই বেডা আহে না কেন হের খানিক্ষণ পরে রনি ভাই আর রাফি আইল আমার তহন আর কোনো চিন্তা আইল না ভাবলাম রনি ভাই তো আইলই তুমি কি রনি বা রাফিকে কিছু বলার দরকার মনে করলা না এই বৃষ্টির সন্ধ্যায় একা একটা মেয়ে বাড়িতে গেল তারপর একটা ছেলে ঢুকল তোমার তো বলা উচিত ছিল ওদের জের ধরে প্রশ্ন করে পরশ স্যার আমি অত কিছু ভাবি নাই স্যার আচ্ছা তারপরে বলো তারপর স্যার বৃষ্টি থামার দশ মিনিটের মধ্যেই ওই ব্যাডা বাইর হইয়া আহে আমার বউ কল করছিল হের লগে কথা কইতেই বেডা বাইর হইয়া যায় পকেটে ওই সাদা কাগজগুলা নিয়া তারপর পরই রনি ভাই আর রাফি গাড়ি কইরা আবারও বাইর হয় আমি তহনও কথা কইতে আছিলাম স্যার আমি বুঝবার পারি নাই স্যার বলেই শানের দিকে তাকিয়ে ভ্যাভ্যা করে কান্না শুরু করে দেয় সালাম কান্না থামাও রাগে বজ্রকণ্ঠে বলে পরশ শান দুহাটুর মাঝে মাথা নিচু করে বসে আছে শানের দিকে ভয়ার্ত মুখে বারবার চোরাচোখে তাকায় সালাম এরপর আবার বলতে শুরু করে রনি ভাইয়ের গাড়ি বাড়ির বাইরে যাওয়ার সাথে সাথেই গেট দিয়ে আরেকটা ছেঁড়া ঢোকে আমি ফোনডা কাইটটা হেরে আটকাইয়া দেই তহন স্যার হেও আমারে এই জাগায় একটা ঘুষি মারে চোয়াল দেখিয়ে বলে সালাম আবার বলে আমি তোবদা খায়া পইরা যাই হেই বেডা বাড়ি বাড়িত ঢোকে আমি উইথা গিয়া আবারো হের সামনে দাঁড়াইলে আমারে কয়তরে পিচ পিচ করমু। সামনে থেইকা সৈরা যা আমি না সরলে আমারে তোমায় কি সরু চোখে সন্দিহান দৃষ্টিতে পরশ সালামের দিকে তাকায় শান এতক্ষণে মাথা তুলে তাকায় অনুভূতিহীন চোখে সালামের দিকে তাকিয়ে বলে আর দুটো দিন কি সময় দেয়া গেল না সালাম ভাই পর সবাক হয়ে শানের দিকে তাকায় জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে বলে কিসের দুটো দিন আমি তো বলেছিলাম তোমার বোনের বিয়ের সম্পূর্ণ খরচ আমার শুধু মিটিংটা শেষ হতে দাও এটুকুই তোর শৈল না তোমার সামান্য কয়টা টাকার জন্য নিজের বিবেককে বিক্রি করলে অসহায় কণ্ঠে প্রশ্ন করে শান একাধারে কেঁদে চলেছে সালাম নাক টেনে টেনে বলে আমার ভুল হওয়া গেছে ভাইজান আমার তখন কিচ্ছু মাথা তা ছিল না বৌডা বারবার ফোন কইরা করছিল বন্ডার বিয়া ভাইঙ্গা যাইব টাকার অভাবে তাই তাই তুমি মালিকের সাথে এত বড় নিমখহারামি করলে রাগে গর্জিয়ে বলে পরশ স্বগতোক্তি করে পরশ বলে তারপর কি হল বল সারুই ওই ব্যাডা আমার হাতে অনেকগুলা টেহা ধরাই দিল কইল এই হানে হাজার পঞ্চাশিক টেহা আছে রাহ আর কেউ আইলে আমারে খবর দিবা টেহা দেইখা আমার মাথা আওলাই গেল আমি আইসা বইলাম গেডের ধারে এরপর কিছুক্ষণ ম্যাডামের চিল্লানির আওয়াজ কানে আইলে আমি ভয় পাইয়া যাই তহন দৌড়ে বাড়ির দিকে ছুটতেই ওই ব্যাডা বাড়ায়া আহে আমি জিগাইলাম ম্যাডামের কি হইল কয় তোরে এত কথার কৈফিয়ত দিমু না বইলাই আরো অনেকগুলা টেহা দিল এরপর এক সেকেন্ড দেরি না কইরা হনহন কইরা চইলা যায় আমি ভয়ে দোয়া দরদ পড়তাছি বৈশা বৈশা মনে কইল একবার ভিতরে যাই আরেকবার কইল না থাউক এইসব ভাবতেই ভাইজান আয়া পড়ে আমি ভয় ভয় গেঁদ খুইলা দেই ভাইজান আমারে জিগায় কেউ আইছিল কিনা আমি সোজা বইলা দেই আহে নাই হেরপর ভাইজান ভিতরে গেলে আমি বইয়া বইয়া ভাবি আমি কি করমু অহন ম্যাডামের কি হইল ভাইজান যদি আমায় ধরে এইসব ভাবতে ভাবতেই মেলা সময় পড়ে কানে ভাইসা আহে ভাইজানের গালা আমি দৌড়ে ভিতরে যাই দরজার আড়াল দিয়া দেহি ম্যাডামের হারা গায় রক্ত রান্নাঘরে রক্তর ছড়াছড়ি আর ভাইজান ম্যাডামরে বুকে জোড়াইয়া কান্তাসে আমি ভয় পাইয়া যাই দৌড়ে বাইরে আইসা টেহাগুলা নিয়া দেশের তো চইলা যাই বিশ্বাস যান স্যার আমি কিচ্ছু করি নাই এত বড় কাজ করেও বলছো কিচ্ছু নাই সজোরে আরেক গালে চর মেরে বলে পরশ আবারও কেঁদে ওঠে সালাম আবারও মুখোমুখি বসানো হয় শান আর আয়ানকে কারণ এখন স্পষ্ট আয়ান রেপ করেনি আয়ানের পরে আরও একজন বাড়িতে ঢোকে তাহলে সেই ব্যক্তিটাকে যা যা জিজ্ঞেসা করব সবটা সোজা উত্তর দিবা ওকে চোখ রাঙিয়ে বলে পরশ আয়ান কটাক্ষের স্বরে হেসে বলে বাদ যতক্ষণ খাঁচায় বন্দি ততক্ষণে যা ইচ্ছে খাঁচা থেকে বের হলে কিন্তু রক্ষা নেই বেশি ভাট না বকে আগে বের হয়ে দেখা এমন মামলা সাজাব না সারা জীবনেও জেলের ঘানি টেনে শেষ করতে পারবি না সানের মন বলছে আয়ান সবটা জানে টেবিলে দুই হাত রেখে একটু এগিয়ে বলে আমার বাচ্চাটাকে মেরেছিস তুই বাকিটা অন্য কেউ করেছে এবার বল অন্য লোকটা কে ছিল কি ঘটেছিল সেদিন শুরু থেকে সব বল আয়ান কিছুক্ষণ সানের দিকে তাকিয়ে বলে ওই মাল নিয়ে সংসার করবি তুই নিচু শান রাগ কন্ট্রোল করতে পারে না একটা ঘুষি মারে নাকের ডগা বরাবর নাক থেকে রক্ত গড়িয়ে পড়ে মুহূর্তে যা বলছি তার উত্তর দে এরপর হাসি মুখে বজায় রেখে আয়ান বলে সেদিন আমাদের মাসিক মিটিং ছিল উত্তরার মেইন অফিসে আইমিন তোর বাড়ির পাশেই আমি তোর ব্যাপারে সব খবরাবখবর নিয়ে তবেই কাগজপাতি সমেত সিলেট থেকে ঢাকা আসি কমিউনিটি সেন্টারে ঢোকার পরে তোর পরিবারের প্রত্যেকটা লোকের উপর আমার নজর ছিল সেকেন্ডের খবর সেকেন্ডেই পেয়ে গেছি যখন জানতে পারলাম পাখি আবারও বাড়িতে আসে তখন আমি আর সুযোগের লোভটা সামলাতে পারিনি যে আমাদের গোপন ভাবে ফলো করছিল সেটা কখনোই মনে পড়েনি এরপর আর কি ঝড় শুরুর আগেই পাখি বাড়িতে ঢুকলো আমিও পিছন পিছন ঢুকলাম কিছুক্ষণ পর তোর ওই ছাগল দারোয়ানটটা বড্ড বোকা তোর কথা বলাতেই সুরসুর করে ভিতরে যেতে দিল তোর বাড়িতে পা রাখতেই ঝড় শুরু হয়ে যায় চলে গেল বিদ্যুৎ আশাপাশে চোখ বুলিয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালালাম তখন দেখি উপর থেকে ফোন হাতে কেউ নামছে পরে কণ্ঠের স্বরে বুঝলাম সেটা পাখি ছিল আমিও কিছু না বলে চুপচাপ দুই পা আগালাম আরও তখনই উপরে যাচ্ছিল হয়তো ভয় কারেন্ট রাসায় ও থেমে পিছনে আমার দিকে একবার দেখল ভয় চুপসে যায় মুহূর্তেই ফোন ব্যাগ সবটা হাত থেকে পড়ে যায় ওর পিছন ফিরে দৌড়াতেই আমি ওর নাগাল পেতে দৌড়ে আচল ধরি ও শাড়ি খুলে ছুঁড়ে মারে আমার মুখের উপর ভেবেছিল আমি ওর জন্যেই এসেছি হাহা হা হাহা নির্লজ্জের মতো না হেসে বল দাঁত কিরমির করে বলে পরশ তারপর কি আর দরজা লাগাল অনেক ধাক্কা ধাক্কাধাক্কি করলাম খুললো না আমিও একটা চালাকি করলাম চলে যাওয়ার ভান করে পাশের ঘরে এসে দরজার আড়ালে দাঁড়ালাম আমি জানতাম ও বের হবে যা ভাবা তাই পনেরো মিনিট পর সে দরজা খুলল আর পাখি এসে নিজেই ধরা দিল আমার খাঁচায় বিপদ থেকে বাঁচতে শীতকিনি লাগালো। কিন্তু জানত না ঘরে আমি আছি আমি ওকে আটকে ফেলি বারবার বলেছি আমি তোর কিছু করব না দাঁড়া কিন্তু ভয় ও এদিক ওদিক ছোটাছুটি করছিল আমারও রাগ আর ধরল না সোজা বসালাম দুই গাল বরাবর দুইটা আর বলতে হবে না বাকিটা আমি জানি চোখ মুখ কুচকে বলে সান পরশ শুকনো মুখে চেয়ে থাকে সানের দিকে সান সেদিকে একবার চেয়ে বলে পাখিকে রেখে জানালা দিয়ে পালাইলি তারপর কি হল বাব্বা এত কথা কে জানাল তোকে তোর বউ সুস্থ আছে তাহলে এখনো চোয়াল শক্ত করে হাত মুষ্ঠিবদ্ধ করতেই পরশ হাত ধরে ফেলে আয়ানের দিকে তাকিয়ে বলে যা জানতে চাইছে বল আমি সাইন করা দলিলটা প্যান্টের পকেটে ঢুকিয়ে বের হয়ে যাই আমাদের অফিসে ঢুকতেই বাবাকে দলিলটা এগিয়ে দেই বাবা অনেক বেশি খুশি হয় বাবার হাত থেকে দলিলটা কেড়ে নেয় রায়ান দলিলে আমার একার নাম দেখে ও খুব রেগে যায় কিভাবে সাইনটা করিয়ে নিয়েছি সবটাই জানাই বাবাকে পাখির অবস্থার কথা শুনে বাবাও কিন্তু একটু মন খারাপ করেছিল কিন্তু ওতগুলো সম্পদের কথা চিন্তা করে সবটা ভুলে যায় আমার সাথে রায়ানের কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা ওকে এসে থাপ্পড় দেয় আরও তখনই বাবার কলার চেপে ধরে আমি রাগ কন্ট্রোল করতে না পেরে উড়াধুরা মায়ের শুরু করে দেই তারপর ও রাগে ক্ষোভে বেরিয়ে যায় এক মিনিট পাখির ওই অবস্থার সুযোগ একমাত্র রায়ানই নিতে পারে কারণ ও একজন স্যাডিস্ট বলতে বলতে পরশের দিকে তাকায় আয়ান পরশ জহুরে চোখে আয়ানকে দেখে নিয়ে দৃষ্টি রাখে শানের দিকে আমার মনে হচ্ছে আয়ান ঠিক বলছে মনে হয় মানে আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এটা রায়ানের কাজ কারণ এত নোংরা বিকৃত কাজ ও ছাড়া কেউ করবে না সানের কান তোবদা মেরে আসে চোখের সামনে ভেসে উঠছে পাখির হৃদয় হৃদয়বিদারক মুক্তা। কানে ভাসছে গগন কাপানো চিৎকার বুকের একদম গহীন থেকে বের হয়ে আসে একটা দীর্ঘশ্বাস স্যার উপর মহল থেকে ফোন এসেছে আপনাকে চাচ্ছে টেলিফোন চেপে ধরে পরশকে উদ্দেশ্য করে বলে যায়দ। পরশ পাংশুটে মুখে এগিয়ে ফোনটা হাতে নেয় অতিরিক্ত সময় আমার হাতে নাই কোনো প্রশ্ন নয় স্বনামধন্য একজন ব্যবসায়ী সহ তার ছেলেকে এভাবে আটকে রাখার সাহস হয় কি করে তোমার এত উদ্ধত্ত পাও কোথায় তোমরা কথাগুলো ভীষণ রাগ দেখিয়ে বলে ফোনের অপর প্রান্তের মানুষটা রাগে গা কাঁপতে থাকে পরশের কিন্তু কিছুই যে করার নেই আইনের ক্ষমতা তার হাতে থাকলেও প্রয়োগের ক্ষমতা তার হাত নেই আয়ানের সেলের দিকে এগোতেই অট্টহাসিতে ফেটে পড়ে আয়ান হাত বাড়িয়ে পরশের থেকে ফোনটা চায় ফোনটা বাধ্যের মতো এগিয়ে দেয় পরশ আয়ান একটা নম্বর ডায়াল করে ফোনটা কানে ধরে সবটার ব্যবস্থা করো ভোরের আলো ফুটতেই আমি রওনা দেব কথা শেষে দুই ঠোঁট গোল করে শীষ দেয় আয়ান পরশকে উদ্দেশ্য করে বলে সকালেই চলে যাচ্ছি আমেরিকা পারলে এই সময় মাঝে কিছু করিস এরপর ফোনটা এগিয়ে দেয় পরশের দিকে এখন কেমন লাগছে পাখির মাথায় হাত বুলিয়ে বলে শান শুকনো মুখে জবাব দেয় পাখি ভালো আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাব ঠিক আছে শানের কথায় ফ্যালফ্যাল করে চেয়ে থাকে পাখি তিন দিন হয়ে গেছে পাখিকে কেবিনে শিফট করার সবটাই এখন একটু হলেও স্থিতিশীল নিজের ভালোবাসায় সবটা আগলে নিয়েছে শান বাড়ি থেকে সবাই সকাল বিকাল আসছে দেখে শুনে কথা বলে চলে যাচ্ছে কিন্তু বিপত্তি বাধে ইনাহকে নিয়ে সে কিছুতেই পাখিকে কাজ ছাড়া করতে চায়নি খুব বেগ পেতে হয়েছে ইনাহকে বাড়িতে পাঠাতে শান সার্বক্ষণিক পাখির সাথে সাথে থাকছে মেডিসিন থেকে শুরু করে সকল প্রয়োজনে এগিয়ে আসছে শান সবসময় নানান কথায় ডুবিয়ে রাখছে পাখিকে তুমি ঘুমাও না কতদিন পাখির মুখে তুমি ডাক্তার যেন শত সহস্র বছর পর শুনতে পেলে শান শীতল বাতাস বয়ে গেল সারা শরীরে নিজের অজান্তেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে ঘুমকে আপাতত ছুটি দিয়েছি কিছুদিন থাকুক রেস্ট নিক তারপর না হয় আবার চাকরিতে জয়েন করবে হুমম নাও বলেই ঔষধটা এগিয়ে ধরে পাখির মুখের কাছে আমার আর ঔষধ খেতে মোটেও ভালো লাগছে না ঠোঁট উল্টিয়ে বলে পাখি গালে একটা মৃদু চুমু একে সান বলে না খেলে সুস্থ হবে কি করে আমাদের তো একসাথে বুড়াবুড়ি হওয়ার কথা ফ্যালফ্যাল করে অনুভূতিহীন চোখে চেয়ে থাকে পাখি সান মুখের ভাবটা কঠিন করে বলে দা ওয়ে তুমি কি আবারও বাজে কিছুর চেষ্টা করছো না তো শোন পাখি যদি এরকম কিছু মনে থাকে উহু আমি বাঁচব আমি বেঁচে থাকব আমার যে বাঁচতেই হবে আয়ানের কঠিন মৃত্যুটা আমায় বেঁচে থাকার পথে একধা পেয়ে গিয়েছে এবার রায়ানের মৃত্যুর অপেক্ষা এরপর প্রাণভরে বাঁচব তোমার জন্যে বাঁচব আমার ইনার জন্যে আমাদের পরিবারের সকলের জন্যে বাঁচব একধানে কথাগুলো বলেই পাখি হা করে সানের হাত থেকে ঔষধটা খেয়ে নেয় সেদিন রাতে বাধ্য হয়ে আয়ানকে ছেড়ে দিতে হয় কোনো প্রকার কোনো কথা ছাড়াই ছাড়াতে যে ব্যক্তি সশরীরে এসেছিলেন তাকে দেখেই ঘৃণায় নিজের পেশার উপর আস্থা উঠে যায় পরশের অন্য কোনো উপায় থাকলে এই পেশায় আর এক মুহূর্ত থাকত না পরশ থম মেরে বসে পড়ে চেয়ারে ঠোঁটের ডগায় শুধু বিড়বির করে এ দেশে আইন আছে প্রয়োগও আছে তবে সেটার নির্দিষ্ট স্থান নেই ভোর হতে হতেই আয়ান প্রাইভেট কারে বেরিয়ে পড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে মাঝপথেই ভীষণ বাজেভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় যে দুর্ঘটনা কেড়ে একজন আয়ান নামক মানুষটার প্রাণ বিভৎস ভাবে পুড়ে যায় পুরো অবয়ব শেষ হয়ে যায় নরপিসা চায়ানের অধ্যায়ে পৃথিবীর বুক থেকে একটুখানি ঘুমাও না তোমার চোখের নিচে কালি পড়ে গেছে তো আমি তো এখন ঠিক আছি অনুনয়ের স্বরে ফুটবল কণ্ঠে বলে পাখি তোমার রাতের ঔষধ আছে যান সেটা খাওয়াতে হবে তো রাত হতে অনেক সময় বাকি সবে তো মাত্র সন্ধ্যা উফ বউয়ের কাছে ঝগড়ায় কোনো পুরুষটা পেরে ওঠে আমারে কেউ যদি তার ঠিকানা শিখতাম আচ্ছা বৌরা এত খেচাখেচে টাইপ হয় কেন খালি হুকুম করে বলেই শান কোমরে হাত দিয়ে মুক্তা বাংলার পাঁচ ছয় সাতের মতো করে দাঁড়িয়ে থাকে পাখি ঠোঁট টিপে হেসে দেয় শান আর চোখে একবার তাকিয়ে এসে হাসির শোভা আস্বাদন করে পাখির মুখে শেষ হাসি দেখেছিল রনির বিয়ের দিন সকালে আর আজ পাঁচটা দিন চলে গেল পাঁচ দিন পর হেসে উঠল পাখি যেন ধরনিতে মরুর বুকে বৃষ্টির পূর্বাভাস পাখি হাত টেনে নিতেই হকচকিয়ে ওঠে শান ভাবনার জগৎ থেকে বেরিয়ে পাখির দিকে তাকায় পাখি হাত টেনে বিছানায় নিজের পাশ ঘেসে বসতে দেয় শানের ডান হাতটা মুঠো ভরে নিয়ে ঠোঁট ঠেকিয়ে দেয় কিছুক্ষণ নিশ্চুপ থাকতেই বন্ধ চোখের কনবে গরম জল গড়িয়ে পড়ে দুই কানের পাশ দিয়ে এই যে দেখো আবার শুরু হয়ে গেলে তাই না এসব কি পাখি এত স্ট্রং একটা মেয়ে কখনো এভাবে কাঁদে না তোমার পরিবার তোমায় ছাড়েনি আল্লাহ তোমায় পৃথিবী ছাড়ার ডাক দেয়নি তোমার স্বামী তোমায় একটা সেকেন্ডের জন্যেও দূরে সরাল না তাহলে কেন কাঁদছ তাহলে কি ধরে নিব আমার ভালোবাসায় কমতি ছিল গলার স্বর একদম খাদে ফেলে বলে সান পাখি নাক টেনে লাল লাল চোখ দুটো খুলে সানের দিকে তাকায় মুখ দিয়ে কোনো কথা বের হয় না পাখির হাজার কথা বলার ছিল শানকে হাজার শব্দ যেন গলার কাছে এসে হুড়মুড় করছে বেরিয়ে আসার জন্যে ঠোঁট খুলে কিছু বলতেই শান ঠোঁটে হাত রাখে উঠব অত্যন্ত ভেঙ্গে আসা কণ্ঠে বলে পাখি শান ঠোঁটের কোণে স্মিত হাসি রেখে পাখির মাথার পিছনে সন্তপনে হাত রেখে ধরে বসায় পিঠের নিচে একটা আমি জীবনে নিজেকে অনেক বেশি হতভাগী ভাবতাম বাবা মা যখন ছেড়ে গেল খুব অসহায় হলাম বাদ দাও না জান এসব আমি তো সব জানি মৃদু হেসে পাখি বলে আজ এমন কিছু বলবো যা তুমি জানো না তোমার জানাটা জরুরি শান আর কিছু বলতে পারে না বাবা মায়ের পর বড় বাবার সংসারে হাজার চেষ্টা করেও বড়মার মন জয় করতে পারতাম না ওই সংসারে শুধু ইরা ছাড়া কেউই আমায় ভালোবাসত না তারপর এলো আয়ান মনের সবটা জায়গা জুড়ে তাকে বসালাম তারপর জানতে পারলাম ও পুরোটাই একটা মিথ্যে চরিত্র মন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল বিয়ের দিন বাড়ি থেকে বের হওয়ার আগ পর্যন্ত জানতাম না আমি কোথায় যাব খুব ভয় লাগল রাস্তায় তোমার গাড়ি কিন্তু আমায় তুমি সাহায্য করতে নারাজ ছিলে আমি সত্যিই তোমার কাছে সারা জীবন ক্ষমা চাইব এ কারণে নতমুখী হয়ে বলে সান তারপর এসে পড়লাম তোমার বাড়িতে এখানে এসেও নিজেকে পদে পদে খুব অসহায় লাগল মনে হতো এই পৃথিবী আমার জন্যে না আর আজ আজ মনে হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সুখী ভাগ্যবতী যদি একজন মানুষও থাকে সে মানুষটা হবে পাখি জীবনে বেঁচে থাকার সমস্ত আশা নিভে গেছিল যখন অনুভব করলাম আমি ধর্ষিতা শুধু মনে হতো আমার শানকে আমি কি জবাব দিব না পারলাম তার বাচ্চাটাকে বাঁচাতে না পারলাম তার প্রাণপ্রিয়ার সম্ভ্রম বাঁচাতে মনে মনে হাজার বার নিজের মৃত্যু কামনা করেছি আজ ভয় হচ্ছে আল্লাহ যদি আমার কামনাটা পূরণ করতেন তাহলে খুব আফসোস হতো এত ভালোবাসা থেকে বঞ্চিত হতাম কিভাবে পারলে আমায় নতুন করে এতটা আপন করতে কিভাবে পারলে আমায় মেনে নিতে শান কোনো জবাব না দিয়ে আদশোয়া হয়ে বসা পাখির কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে সদ্য অস্ত্রোপচার হওয়া স্থানে হাত বুলিয়ে আবারও আলতো হাতে কোমর জড়িয়ে ধরে গত কয়েদিনের অযত্নে বেড়ে ওঠা লম্বা রুক্ষ শুষ্ক চুলগুলোয় হাত বুলিয়ে পাখি বলে বলবে না তুমি আমার সেই শ্বাস যাকে ছেড়ে মুহূর্ত কাটানো তুমি আমার সেই মুহূর্ত যাকে ছাড়া সকাল বড্ড প্রাণহীন ক্লান্তিহীন বিকেল বিষাদময় আর রাত্রি নিদ্রাহীন তুমি আমার সেই নিদ্রা যাকে ছাড়া রাতের অস্তিত্ব বড্ড বিলীন তুমি আমার সেই অস্তিত্ব যাকে ছাড়া আমার পৃথিবী রঙ্গহীন আমার সাত রঙ্গে আঁকা জীবনের ক্যানভাস তুমি আমার আসক্তি তুমি যাকে ছাড়া শূন্য এই আমি ছল ছলে চোখে পাখি সানের মাথায় একটা চুমু দিয়ে চেয়ে থাকে নিষ্কুলস ভনিতাহীন একটা মুখবৈয়বের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে বলে কথা দিয়েছিলাম নিজের জীবনের বিনিময়ে হলেও তোমাকে বাবা ডাক শোনাব পারলাম না আমি শান স্বাভাবিকভাবেই বলে এক জীবনে সবার সব ইচ্ছে পূরণ হয় না যান প্রত্যেকটা মানুষই অপূর্ণতা নিয়ে পৃথিবী ছাড়তে বাধ্য হয় আর এক জীবনে দেয়া সব কথা কি রাখা সম্ভব হয় শান ঘুম জড়ানো চোখ দুটো টেনে খুলে পাখির দিকে তাকিয়ে আবারও বলে তোমার শেষ নিঃশ্বাসের শেষবিন্দু পর্যন্ত আমায় পাশে পাবে তুমি আমার সেই আসক্তি যাকে এক মুহূর্তও ভুলে থাকা যায় না উহু কোনো মতেই না মনে আছে কথাটা হুমমম চোখে উপচে পড়া জল নিয়ে দ্রুত মাথা উপর নিচ করে বলে পাখি মম আমরা কাল সকালেই বাড়ি যাব যান এরপর চুপচাপ দুজন এতদিন পর মাথায় ভালোবাসার আকাঙ্ক্ষিত পরশ পেতেই এতদিনের ক্লান্তিগুলো দলবেধে ঘুম হয়ে ধরা দেয় যেন প্রশান্তিতে ঘুম চলে আসে সানের স্যার সিলেট থেকে বলছিলাম আমি এক্ষুনি আসছি ছেলেদের শোকে পাথর আজ সেলিনা বেগম দিনে কয়েকবার করে জ্ঞান হারাচ্ছেন এক ছেলের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছোট ছেলের গুম হওয়ার খবরে এক পৃথিবী সমান মূর্ছনা তার মাঝে স্পষ্ট হয় সকাল বিকেল একা একা প্রলাপ বকেই তার সময় কাটছে যেন এদিকে নিজের ডান হাত বড় ছেলে আয়ানের মৃত্যুর খবরে হার্টে আজাদের খুব বেশি একটা সুস্থ নন তিনি পাপের বোঝা যেন কাঁধে এসে জেকে বসেছে শেষ বয়সে আয়ানের মৃত্যুর সাত দিন পর ছোট ছেলেটার হারানোর খবর জানতে পারে আজাদ পরপর এত বড় ধাক্কাগুলো তিনি সহ্য করতে পারেনি প্যারালাইজড হয়ে পড়ে রয়েছেন সেই তেইশ দিন থেকে আম্মা এমনই শব্দ করে কাঁধবা না একদম তোমার ছেলেরা তোমাদের দুজনের আহ্লাদে অধপ্তে চলে গেছে আর যার পাপের শাস্তি তারা পেয়েছে পাবেও রাগে গর্জন করে বলে ওঠে ইরা শ্বশুর বাড়ি থেকে সদ্য দুই দিন হল বাপের বাড়িতে বেড়াতে এসেছে ইরা ইচ্ছা ছিল বেশ কিছুদিন থাকার তা আর হয়ে ওঠে না বাড়ির পরিবেশ বড্ড বিষাক্ত লাগছে ভাইদের এত পতনে তার মোটেও খারাপ লাগছে না কারণ পাখির সাথে হওয়া সমস্ত অন্যায়ের সাক্ষী সে ব্যাগ গুছিয়ে বের হয়ে যায় আবারও শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যা যা সবাই চলে যা আমি একা একটা মানুষই এই সংসারে পড়ে মরি আল্লাহ আমারে উঠায় না কেন প্যারালাইজ মানুষটার সেবা করা সংসার সামলানো তার উপরে ছেলেগুলোরে হারানো আল্লাহ আমার আয়ান্নে ভালো রাখো মাবুদ আর আমার রায়ানরে ফিরাইয়া দেও দাঁত কিরমির করে আবার বলে আমার হায় লাগু কই পোড়া কপালির সংসারে ধ্বংস হোক ওর সংসার জলে পুড়ে যা কই মা খবরদার আম্মা পাখি আপারে আর একটা অভিশাপ দিবা না কইলাম নিজের পাপের শাস্তি পাইতেছ মেয়েটার জীবনটাই তো ছাড়খাড় করেছ আর কি বাকি রেখেছ ওর স্বামী কপাল বড্ড ভালো ওরে এখনো কত ভালোবাসছে পিছন ফিরে এসে সেলিনার সামনে এসে দাঁত কিরকির করে বলে ইরা আয়ানের মৃত্যুর সাত দিন পর হঠাৎ গুম হয় রায়ান সেদিন পুলিশের দৌড়ানি খেয়ে গা ঢাকা দেয় নিজের গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যখন আজাদ আর আয়ান জেল থেকে বের হয় তখন সে আবারও বুক ফুলিয়ে বেরানো শুরু করে কিন্তু কি হলো কে জানে আর খুঁজে পাওয়া যায়নি রায়ানকে সবার ধারণা হয়তো আবারও গা ঢাকা দিয়ে আছে কোনো কারণে এই গত একটা মাসে গ্রামে ক্ষমতার প্রভাব কমে গেছে আজাদের কেউ আর আগের মতো মান্য করে না পোষা কুকুরগুলো পাশ কেটেছে সেই কবেই রায়ান যে নিখোঁজ তাতে যেন কারোর কিচ্ছু যায় আসে না সবটাই মুখ বুঝে চোখের জল ফেলে যায় আজাদ বিছানায় যার সকাল শুরু বিছানায় রাত মরার মতো পড়ে পড়ে চোখের জল ফেলা ছাড়া আর কোনো ক্ষমতাই তার অবশিষ্ট নেই ঘরময় সেদিনের তার আর্তনাদগুলো কানে ভাসে শুধু গত একটি মাস ধরে বিছানায় শুয়ে বসে কাটিয়ে সানের সেবা যত্নে এখন একটু সুস্থ স্বাভাবিক পাখি যতটা না সুস্থ তার থেকেও কয়েকগুণ বেশি সুস্থতার ভান করে যাতে সানের মন খুশি থাকে তবে কিছুতেই এ ঘরে তার প্রাণ টেকে না আজ উঠে সারা ঘরে একা একা কিছুক্ষণ হাঁটল পাখি সব ঘটনা যেন জলজল করছে চোখের সামনে কিছুই ভালো লাগছিল না জানলার কাছে দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে চেয়ে থাকে কি ব্যাপার কি দেখছ ওখানে কানে ভাসে শানের বলা কথাটা হকচকিয়ে চমকে ফিরে তাকায় শানের দিকে হাফ ছেড়ে বলে তুমি শান এগিয়ে এসে হাতের ঘড়িটা ফোন দুটো চশমাটা খুলে সাইড টেবিলে রাখে এরপর এগিয়ে যায় পাখির দিকে সটান হয়ে দাঁড়িয়ে বোতাম খুলে দিতে ইশারা করে পাখি কাপা কাঁপা হাতে বোতামে হাত হাত ধরে ফেলেসান চকিতে এখনো এত কিসের আতঙ্ক পাখি ডাকলাম চমকি উঠলে গা কাঁপছে এখনো থরথর করে কেন পাখি কোনো ভয় থাকার কথা নয় আহত কণ্ঠে বলে শান পাখি নজর নামিয়ে বলে আমার নাই ঘরে থাকতে ভালো লাগছে না সেদিনের কথাগুলো খুব করে চোখে ভাসছে এতদিন বলিনি তোমায় কিন্তু আজ না বলে থাকতে পারলাম না শান বুঝতে পারে পরিবেশ পরিবর্তন করাটা অতীব জরুরি পাখিকে বুকের সাথে মিশিয়ে সিথি বরাবর চুমু এঁকে বলে দেখছি কি করা যায় কিছুক্ষণ দুজনে ওভাবে থেকেই পাখি প্রশ্নাতুর চোখে বলে আপনি বেশ কিছুদিন ধরে কোথায় যান তখন ফোন দিল ফোনেও পাই না আপনাকে অনেকক্ষণ করে বন্ধ রাখেন ফোনটা কিছু জানতে চাইলে বলেন কাজ ছিল আমার কিন্তু ভালো লাগে না এত কাজ শান ভ্রুকুচকে বুক থেকে পাখিকে সরিয়ে বলে বাড়ির সবাই আসে না তোমার ঘরে হ্যাঁ আসে তো সব কেউ না কেউ আসে আর ইনা তো সবসময় কাছে থাকে তবু আমি আপনাকে মিস করি ঠোঁট উল্টি অভিমানী স্বরে বলে পাখি শান দুষ্টু হেসে বলে তাই বলতে বলতে মুখ এগিয়ে আনে পাখির দিকে লজ্জায় শানের বুকে মুখ লুকিয়ে নেয় পাখি শান তবু গালে আলতো চুমু এঁকে দেয় জোর করে বুঝতে পারে পাখি কাঁদছে সার খামচে ধরে কাঁদছে আপনা আপনি বুকের গহীন থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সানের পাখির এই কান্না নতুন নয় ত্রিশটা দিন এভাবেই সানের ছোয়ায় কেঁদে ফেলেছে পাখি যতবারই শান শুয়েছে ততবারই উঠছে পড়াকান্নার এসে বাসা বাঁধছে চোখে শান বুঝতে পারে এ কান্না অনুশোচনার এ কান্না তাকে বোঝায় অপবিত্র শরীরে পবিত্র স্পর্শের গভীরতা কতটা কিন্তু শানের মনে কখনোই এ ভাবনার উদয় হয়নি দুই হাতে চোখ মুছিয়ে বলে দেখি এদিকে আসো বিছানায় এনে বসায় পাখিকে এভাবে কাঁদলে সাগরও শুকিয়ে যাবে রে ভাই দেখো কতগুলো দিন হয়ে গেল তুমি এই একটা কারণে এখনো আর যখন কাদো সত্যি বলছি আমার নিজেকে সব থেকে অক্ষম মনে হয় মনে হয় আমার আকাশসম ভালোবাসা দিয়ে ওই সামান্য একটা রাতকে ভোলাতে পারছি না এটা আমার কত বড় ব্যর্থতা তা তুমি বোস পাখি কোনো কথা ছাড়াই চোখের জল ফেলে চলেছে শানের বিষ ভালো করেই জানাই অসুখের ঔষধ কি তাই তো কিছুক্ষণ চুপ করে একধানে পাখির দিকে তাকিয়ে থাকে এদিকে সানের আর কোনো প্রতিক্রিয়া না পেয়ে মাথা তুলে তাকায় পাখি আর তখনই মুখটা দুই হাতে আজলা ভরে তুলে ধরে সান কান্নাজড়িত চোখের পানিতে ভেজা পাপড়ি দুটোয় চুমু খায় প্রতিটা চুম্বনের গভীরত্ব বুঝিয়ে দেয় পবিত্র স্পর্শ কতটা প্রশান্তিদায়ক ধীরে ধীরে গাঢ় হতে থাকে সে স্পর্শ সকালবেলা ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে বালতিতে জমানো সানের গত রাতের সার্টে চোখ আটকে যায় পাখির সচরাশ্চর সান আধুয়া কাপড় এত গুছিয়ে বালতিতে রাখার মানুষ নয় অন্তত বিয়ের পর একদিনও অতটা গোছালো পায়নি পাখি কেমন যেন সুন্দর মতো কাপড়ের উপরে সার্টের পিঠোটা বিছিয়ে রাখা মনের মাঝে খটকা লাগলেও ব্যাপারটাকে মনের ভুল ভেবেই কাপড়গুলোকে মুঠো ভরে হাতে নেয় উদ্দেশ্য ওয়াশিং মেশিনে দেয়া হাতে আঠালো কিছুর অস্তিত্বের অনুভূতি জানান দেয় মন মগজে দ্রুত হাতের উপরের কাপড়গুলো ফেলে দেয় একে একে সব কাপড় খুঁজতে থাকে চোখ আটকে যায় শার্টের বুক পকেটের কাছে ছিটে ছিটি রক্তের বিন্দু দেখে গা কাপা শুরু হয় পাখির বুকে কেউ যেন বিশাল হাতুড়ি দিয়ে পেটাচ্ছে সেদিন রাতে চোখের সামনে ওতো ওতো রক্ত দেখার পর সামান্য রক্তের কণিকাও পাখির কাছে ভীতিস্বরূপ কাপা কাপা হাতে শার্টটা হাতে তুলে নিতেই শার্টের ভিতর থেকে চট করে নিচে পড়ে যায় সাদা রঙের স্যান্ডো গ্যান্জিটা সেটা দেখে ক্ষীণ চিৎকারে দুই কদম পিছিয়ে আসে পাখি গায়ের লোম দাঁড়িয়ে যায় মুহূর্তেই মুখে দুই হাত চেপে সমানে ফুপিয়ে কাঁদে পাখি নিজের সারা শরীরের কাটা ছেড়া জায়গাগুলোতে চোখ রেখে দেখে কোথাও কোনো রক্ত বের হয়েছে কিনা কিন্তু না কোথাও তো রক্ত নেই তাহলে এত রক্ত কিসের আনমনে বিড়বিড় করে পাখি দৌড়ে ছুটে যায় ঘরে বিছানায় বসে সানের সারা শরীরে খেয়াল করে কোথাও কোনো কাটাছেঁড়া নেই তাহলে রক্তের উপস্থিতি কেন জ্ঞানজিতে এই উঠো না ক্ষীণস্বরে সানকে ডাকে পাখি গত কয়েদিনে পাখির যত্নে এমন অভ্যেস হয়ে গেছে যেন পাখি সামান্য ঠোঁটের ডগা নাড়িয়ে কিছু বললেও সানের ঘুম ভেঙ্গে যাবে হরবড়িয়ে উঠে বসে সান কি হয়েছে পাখি পাখির হাত চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করে শান তোমার জ্ঞানজিতে কিসের রক্ত ওগুলো বলতে বলতে রক্তের ছবি চোখে ভাসতেই ভিতর থেকে উল্টি আসে পাখির দুহাতে মুখ চেপে ধরে শান ওর দুই বাহুতে হাত রেখে কপট রেগে বলে তুমি ওসবে হাত দিয়েছ কেন পাখি কোনো প্রতিউত্তর না করে মুখ চেপেই শানের দিকে তাকায় শান পাখির মাথাটা বোকের সাথে চেপে ধরে আমতা আমতা করে বলে ওসব রং রে বোকা কাল মেডিকেল রং করিয়ে নিয়েছি তো রং রং এত ভয় পেতে হবে না আর ওসবে হাত দিও না আমি ধুয়ে দিয়ে মেডিকেল যাব পাখির ততক্ষণে কান্না থেমে যায় কিছুটা স্বাভাবিক অবস্থানে ফিরে আসে গলার কাছে মুখটা ঠেকিয়ে বলে আজ না গেলে হয় না থমকে যায় শান মনে পড়ে সে দিনটার কথা সেদিন সকালেও একই কথা বলেছিল পাখি শান রাখেনি আর তার পরিমাণ এত বড় ক্ষতি শান ফোন হাতড়িয়ে কল করে আনভিরের কাছে আজ একটু সামলে নিও আনভীর আমি সময় পেলে বিকেলে একবার যাব ওকে স্যার নো প্রবলেম একটু পানি একটু পানি দাও কেউ এক ফোঁটা পানি দেও আমায় ক্লান্ত শ্রান্ত রক্তাক্ত শরীরে মিয়ে যাওয়া কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে রায়ান হাত পা খাটের চারদিকে ছড়িয়ে লোহার শিকলে বাঁধানো দীর্ঘ এক মাসের বাঁধনে একটি বারের জন্য সে শিকল থেকে মুক্তি পায়নি রায়ণ শিকলে বাঁধানো প্রতিটা হাতের কবজি ও পায়ের গিরায় গিরায় ঘা হয়ে গেছে লোহার ঘর্ষণে সে ঘা যেন মুহূর্তে মুহূর্তে দগদগে হয়ে উঠছে সেই দীর্ঘ তিন ঘণ্টা একটা ফোটা পানির জন্যে তোরপাচ্ছে রায়ান রায়ণ তৃষ্ণার্ত কুকুরের ন্যায় জিওভা এক হাত নেমে এসেছে তবু উপস্থিত কারোরই একটু দয়া হচ্ছে না সামনে শটান হয়ে দাঁড়িয়ে আছে বিশালাকা দুটো মানুষ যাদের একজনও কোনো দেশি মানুষ নয় চোখ বন্ধ করে চোখের দুই কোণ দিয়ে ছেড়ে দেয় অজস্র চোখের পানি ভাবতে থাকে সেদিনের কথা সেদিন রনি রাফিরা অনেক খুঁজেও পায় না পাখিকে এরপর হতাশ হয়ে চলে যায় তারা সবই বুঝতে পারে পাখি কিন্তু কিছুই মুখ ফুটে বলতে পারে না সেন্স হারিয়ে ফেলে পরপরই নিজেতে ফিরে আসে কোনো পিসাচের হাতের জঘন্য স্পর্শে ব্যথার স্থানগুলোয় আরও বেশি ব্যথা দিচ্ছে লোকটা চোখ দুটো তখনও বুঝে আছে পাখি শক্তি হচ্ছে না লোকটাকে দেখার গলা ছেড়ে কাঁদতেও পারছে না কোমরের নিচ থেকে পুরো অংশ জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে ফুর্বল শরীরের সমস্ত মনোবল দিয়ে পিটপিট করে চোখ খুলে নিজের এত কাছে আবিষ্কার করে রায়ানকে দাঁতে দাঁতচিপে দুহাতে বুকে ধাক্কা দেয় পাখি এতে আরও হিংস্র হয়ে ওঠে রায়ান জীবন যেন যায় যায় তার এরপর অপূরণীয় ক্ষতিটা সম্পাদন করে রায়ান আরও দুই তিন ধা বসিয়ে দেয় পাখির ক্ষত বিক্ষত হওয়া প্রতিটা স্থানে পাখির চিৎকারের গতিতে বেড়ে যায় রায়ানের পাশবিক নির্যাতন প্রতিটা চিৎকারই যেন রায়ানকে এনে দেয় পৈশাচিক সুখ এরপর দ্বিতীয় দফায় সজরে চিল্লিয়ে প্রাণ সঁপে দেয় রায়ানের কাছে রক্তে রঞ্জিত পাখির অবচেতন দেহটাকে টেনে হিচড়ে কিচেন কেবিনেটে ঢুকিয়ে রাখে রায়ান এরপর নিজের দিকে তাকিয়ে দেখে রক্তে মাখা পুরো শরীর ঘৃণায় নাককুচকে রান্নাঘরের পানির খোঁজ করে রায়ান যতই রাত হোক কারো না কারো নজরে ঠিকই এই রক্তের চিহ্ন পড়বেই পুরো রক্ত শরীর থেকে ধুয়ে দ্রুত বেরিয়ে যায় সালামের সাথে কথা শেষ করে বাড়ির একদম বাহিরে চলে আসে কিছু দূর এগোতেই বুঝতে পারে আয়ান কতগুলো পুলিশের সাথে দাঁড়িয়ে ছবি উঠাচ্ছে পাশে তার বাবাও রয়েছে শুকনো ঢোকে গলা ভিজিয়ে পিছন পথেই দৌড়ে অন্য গলিতে ঢুকে পড়ে রায়ান এরপর সে রাতেই চলে আসে সিলেটে দুই দিন গা ঢাকা দিয়ে থাকে সীমান্তবর্তী এক জেলে বাড়িতে স্বভাবতই প্রভাব প্রতিপত্তি একটু বেশি হওয়ায় রায়ানের খারাপ স্বভাব জেনেও জেলে তাকে বের করে দিতে পারেনি এরপর একদিন জেলে বাড়িতে না থাকার সুযোগে নষ্ট করে দেয় তার একমাত্র আদরের ষোড়শী মেয়েটার জীবন মাথা উঁচু করেই ছাউনি ছেড়ে চলে আসে রায়ান খোঁজ নিয়ে জানতে পারে তার বাবা ভাই ছাড়া পেয়েছে আর থ্যাকায় কে আসমান যেন হাতের মুঠ রায়ান বুক ফুলিয়ে চলে আসে বাড়িতে বাড়িতে যাওয়ার পরদিনই সকালে খবর আসে আয়ানের নির্মম মৃত্যু তাতেও ক্ষান্ত হয়নি রায়ান নিজেকে তখন রাজ্যের একচ্ছত্র মালিক হিসেব জাহির করা শুরু করলো ভাই মরার দিন বিকেলেই হ্যাং আউটের জন্যে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ে চা বাগানের দিকে সিগারেটের ধোয়া ছড়িয়ে সন্ধ্যার ক্ষীণ আলোয় চোখ পড়ে চা বাগানের বুক চিরে বেরিয়ে আসা এক নারী অবয়বের দিকে সিগারেটা পায়ে পিষে এগিয়ে চলে সেদিকেই যতই এগোয় অবয়বটা ততই বাগানের ভিতরে ঢোকে একটু দূরে এসে চারিদিকে তাকাতেই রায়ানের খেয়াল হয় রাত নেমে গেছে ঘুটঘুটে আধারে ঢেকে গেছে চারপাশে কিন্তু সে এখন বিশালাকা বাগানটার পাশে পাহাড় রাস্তার অস্তিত্ব নেই বললেই চলে এরপর চোখ দুটোর উপর চলে আসে কালো কাপড়ের পুরু আস্তরণ নাকে একটা শ্বাস নিতেই দুনিয়া ভুলে যায় রায়ান নেতিয়ে পড়ে ঘৃণ্য শরীরটা চলবে